বাবার আমি দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার সময়ত তেতিয়া যিখিনি সলনি করেছিলো তেতিয়াই আমি কৈছিলো এটা কথা যে এই পরীক্ষার যোগেদি আমি আমার ছাত্র ছাত্রীসকলক ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষাসমূহের কারণেও সাজু করব লাগে। এতিয়া আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট টেস্টেই হোক বা নিট JEE বা আমার CEE এই যানবিলাক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে ইয়াত মূলত MCQ-র জড়িয়তে হয় মাল্টিপল চয়েস কোয়েশন আর সেইবিলাকর একটা সাইন্টিফিক সিস্টেমত কোয়েশনবিলাক মানে সেট করা হয় এটু খুব সহজও নহয় গতি তাতো বহুতখিনি ইন্টেলিজেন্স ছাত্র বা ছাত্রীগীর কনসেপ্ট মানে কিমান ক্লিয়ার সেইবিলাকরও এসেস করা হয় গতি আমি 50% কোয়েশন পেপার কোয়েশন MCQ স্টাইলতে হব তার দ্বারা ছাত্র ছাত্রীসকলে সরপরাই এই অনুশীলনটা করব পাৰিব ভবিষ্যতের কম্পিটিটিভ এক্সামিনেশনের কারণে ইয়ার উপরেও তাতে অন্যান্য যিখিনি সাবজেক্টিভ তেওঁলোকে চমু প্রশ্ন বা অল্প দীঘল প্রশ্ন থাকিব যত এটা তেওঁলোকৰ ইভালুয়েশন হয় ইভালুয়েশনটো যিখিনি আমার MCQ পার্ট থাকে এইখিনি আমি যেহেতু সেইটো মানে OMR সিটৰ জৰিয়তে হব গতি তার পরীক্ষাটো ফলাফলটো কম্পিউটারে দিব সেইখিনি আমি কম্পিউটার স্ক্যান করে দিয়ার লগে লগে ফলাফলটো পাই যাও বাকি যে 50% সেইটো শিক্ষক যিসকল এসাইন থাকে সেই শিক্ষকে তেওঁলোকে ফিজিক্যালি বহি চাব অর্থাৎ ফিজিক্যালি আমি 50% প্রশ্ন উত্তর বহি শিক্ষকে চাব আর 50% প্রশ্ন উত্তর সেইটো কম্পিউটারে যেটো রিজাল্ট সেট করা আছে সেইমতে তেওঁলোকে স্ক্যানিং করে পেলে তার রিজাল্টটো আমি পাম এটাকে পরীক্ষার ফলাফল ঘোষণা করার ক্ষেত্রতো আমি বহুখিনি খরতকিয়া করব পাৰিম গোটেই প্রক্রিয়াটো কোনো অহা নাই আমি গোটেই বস্তুটো তন্ন তন্নকে পরীক্ষা করে চাইছো কিন্তু কিতাবখনত বা পাঠ্যপুথিত হয়তো রাম হরি যদুর কথা আছে কিন্তু প্রশ্নটো যেতিয়া আহিছে তাত নগেন খগেন যোগেনের কথা লিখা হয়েছে অর্থাৎ নামখিনি সলনি করে দিয়া হয়েছে গতি টেক্সটবুক বা পাঠ্যপুথিত থাকা বিষয়েরই প্রশ্ন আহিছে কিন্তু যদি মুখস্থ বিদ্যার সলনি তাত তেওঁর ধারণা কিমান আছে আর যেতিয়া আমার ছাত্র ছাত্রী আমার শিক্ষক সকলো যেতিয়া পাঠদান করে বা ছাত্র ছাত্রী সকলো পড়ে তেওঁলোকে কেবল মূল যিটো পাঠ সেই পাঠটো পঢ়িলেই যথেষ্ট নহয় পাঠের তলত থকা টোকা আর অনুশীলনখিনিও তেওঁলোকে পড়াটো প্রয়োজন টোকাখিনিও পড়া প্রয়োজন আর অনুশীলনটো অনুশীলন করব লাগে আর করলে আমি তো যাবার পরীক্ষা করে চাইছো পাঠ্যপুথির বাহিরত থাকা কোনো প্রশ্ন অহা নাই নাহে কারণ আর ইয়ার বাবে আমি কোয়েশন কেনেকে সেট করব লাগে তার কারণে কেবাটাও প্রশিক্ষণ আমার শিক্ষক শিক্ষয়িত্রী সকলের হয়েছে মানে নিজে প্রশিক্ষণকেইটাত উপস্থিত আছো খুব ভাল প্রশিক্ষণ।